আসসালামু আলাইকুম বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি আবারও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে আরেকটা নিয়োগ আসছে আর সেটা হলো নাবিক এবং এমও জন্য তো এটা শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য তো এই সার্কুলারের সম্পূর্ণ ডিটেল আপনাদেরকে বলবো এবং শিক্ষাগত যোগ্যতা কীভাবে আবেদন করবেন এবং কী কী পদ রয়েছে সম্পূর্ণ বিষয়ে আজকে এই সার্কুলারে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন তো এখানে প্রথম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো এখানে স্টেপ ওয়ানে দেখেন কি বলা আছে স্টেপ ওয়ানে শাখার নাম এবং শিক্ষাগত যোগ্যতা তো এখানে দেখেন ডিইউ আমি শাখার নাম বলে তারপর শিক্ষাগত যোগ্যতা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি তো স্টেপ ওয়ানে বলা আছে ডিইউ ডি ডি ই ইউ সি সিমেন্ট ও কমিউনিকেশান ও টেকনিক্যাল তো এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে এসএসসি সমমান বিজ্ঞান বিভাগ হতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম তো এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত উচ্চতর গণি গণিতধারী প্রার্থী এবং বি বিএন ডক ইয়ার্ক ডক ইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্র অধিকার প্রদান করা হবে তারপর দেখেন মেডিকেল তো মেডিকেলের জন্য জীব বিজ্ঞান এস এসসি বিজ্ঞান বিভাগ হতে সমমান এসএসসি সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম তারপর পেট্রোল পেট্রোলম্যান রাইটার এবং রাইটার স্টুর ও এম ও ডিসি নৌ তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি সমমান সকল বিভাগে জিপে থ্রি পয়েন্ট সর্বনিম্ন তারপর আছে কুক দেখেন তারপর যে পটটা হলো সেটা হলো কুক ও স্টুয়ার্ড তো এটার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান সকল বিভাগ হতে টু পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম তারপর আসছে টু পাঁচ তো টু পাঁচ যেই এটা অষ্টম শ্রেণী পাস তো এটার কত পেতে হবে সেটা বলে নাই তারপর দেখেন স্টেপ টুয়ে দেখেন স্টেপ টুয়ে শারীরিক যোগ্যতা তো স্টেপ টুয়ে শারীরিক যোগ্যতার মধ্যে দেওয়া সি সিমেনের উচ্চতা হলো পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ হলো তিরিশ থেকে বত্রিশ মানে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রচারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী তারপর চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে আপনাদেরকে তো আরেকটা দেখেন আরেকটা হলো পেট্রোল ম্যান তো পেট্রোল ম্যানের জন্য শিক্ষাগত সরি উচ্চতা হলো পাঁচ ফিট আট ইঞ্চি বুকের মাপ এখানে দেওয়া আছে বত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় সরি তিরিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ এবং ওজন উচ্চতা এগুলো সেম তারপর আছে অন্য অন্য শাখার কমিউনিকেশন মেডিকেল রাইটার স্টোর বুক কুক ও স্টুয়ার্ড ও টু পাস তো এগুলার জন্য আছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ সেম ওজন এগুলা এগুলো সেম তারপর ডিসি অ্যামোডিসিনো তো এইটার জন্য উচ্চতা হবে পাঁচ স্পিড ছয় ইঞ্চি তো আর বুকের মাপ ওজন এগুলা চোখের দৃষ্টি সেম তারপর এখানে দেওয়া স্টেপ থ্রিতে দেওয়া আছে দেখেন অন্যান্য শর্তবলী সকল পদবীর জন্য বাংলাদেশি দেখেন ক নাম্বারে দেওয়া আছে বাংলাদেশি তো বাংলাদেশি পুরুষ নাগরিক সাঁতার যান আবশ্যক অব অবিবাহিত থাকতে হবে অবশ্যই এবং বয়সের যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ তো বয়সের বিষয়টা এখানে এক জুলাই দু তারিখে নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর এবং এম ও ডিসির জন্য সতেরো থেকে বাইশ বছর লাগবে তো বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় স্টেপ ফোরে দেখেন কি দেওয়া আছে। স্টেপ ফোরে অযোগ্যতা কি কী অযোগ্যতা থাকলে কি কী বিষয় যদি আপনার মধ্যে থাকে কী কী তাহলে কিন্তু আপনাদেরকে এখানে এই নৌবাহিনীতে অযোগ্য বলে বিবেচিত করবে তো এখানে দেখেন বাংলাদেশের বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বল বলবৎযোগ্য বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেফতার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো মামলার কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয় বিচারাধীন থাকলে তো এখানে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে আপনাদেরকে অযোগ্য বলে বিবেচিত করবে তারপর দেখেন স্টেপ ফাইভে দেওয়া আছে প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত ধরন তো প্রয়োজনীয় কী কী সনদপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে যখন আপনারা মাঠে যাবেন তো এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র তো এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র তো এখানে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইষ্ণুকিত সাময়িক সনদপত্র বা প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক মূল ও সাময়িক সনদপত্র সত্যায়িত করতে হবে তারপর দেখেন এখানে আপনাদেরকে যে এস যে সনদপত্র আছে এস এস পরীক্ষার যে সনদপত্রগুলো আছে এগুলো আপনাদেরকে প্রথম শ্রেণীর যে প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক আপনাদেরকে সত্যায়িত করতে হবে তারপর দেখেন জাতীয় ও চরিত্রগত সনদপত্র তো এগুলোও আপনাদেরকে লাগবে এখানে দেখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার নিকট হতে আপনাদেরকে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ্য থাকতে হবে তারপর দেখেন এখানে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এখানে প্রথম শ্রেণীর গ্যাজেটের সেমভাবেই প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র পরিচয় সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে নিতে হবে তারপর অভিভাবকের সনদপত্র এগুলা আপনাদের চেয়ারম্যান চেয়ারম্যান সং আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে অথবা যদি চেয়ারম্যানের কাছ থেকে না নেন তাহলে পৌরসভার মেয়রের কাছ থেকেও নিতে পারবেন তারপর দেখেন এখানে ছবির বিষয়টা হলো সদ্য তোলা পাসপোর্ট আকারের পাটতির নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটের গ্যাজেট অফিসার কর্তৃক সতায়িত থাকতে হবে তো এইগুলো আপনারা সার্কুলারে ভালোভাবে দেখে নেবেন তো বিস্তারিত আমি এখানে দিচ্ছি না আমার ভিডিও ডেসক্রিপশনে এই সার্কুলার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই যে দেখেন এখানে আরও অনেক প্রয়োজনীয় তথ্যগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণটাই ভিডিওতে দেখাতে পারবো না দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখেন ভর্তির জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট গঠিকায় নিম্ন বর্ণিত তারিখে উপস্থিত হন তো এখানে আপনারা দেখে নেবেন এখানে দেখেন বিশাল আকারে একটা চার্ট তৈরি করে রাখছে তারা তো আমি শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইটা আপনারা সার্কুলার আমার ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন তারপর দেখেন কিভাবে আবেদন করবেন তো কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আপনাদেরকে শর্টকাট বলে দেই তো আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো এখানে যে এই যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে দেখেন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে তো এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টাও আমি সে সেটা নিয়েও একটা ভিডিও আপনাদেরকে দেব অতি শীঘ্রই দেব তো আপনারা এটা এই যে এইখানে কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণটায় আপনারা দেখে নেবেন তারপর দেখেন ভর্তি পদ্ধতি তো স্টেপ সেভেনে দেখেন ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারীগণ পূরণকৃত আবেদন পত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট দেখেন এখানে কিন্তু সকল সার্টিফিকেট কাগজপত্র সহ নিজ জেলায় ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে তো এগুলো আপনারা দেখে নেবেন চাকরি সুবিধাগুলো এগুলো আপনারা সার্কুলার ডাউনলোড করে আপনারা দেখে নেবেন তো আজ পর্যন্ত এই ভিডিওর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো তথ্য আপনারা বুঝতে অসুবিধা হয় সার্কুলারের কোনো তথ্য যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে বলবেন আমি আপনাদেরকে সঠিক তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যার আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ